Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, প্রণাম জানাবো আমার শিক্ষাগুরু ঈশ্বর বিষ্ণুপদ মাইত্রী মহাশয়ের শিষ্য। প্রণাম জানাবো সেই মহৎ মহাপুরুষের শিষ্য যার করুণাতে যার কৃপাতে আজকে আমরা এই স্থানে আসতে পেরেছি। তিনি হলেন শ্রীমতী স্বর্ণলতা মাল মহাশয়। উনি হলেন শ্রীমতী স্বর্ণলতা মাল মহাশয়া, আর ওনার স্বামী হল শ্রীযুক্ত একাদশী মাল মহাশয়। ওনাদের পৃথিবীর মাঝে আমরা জন্ম নিয়েছি সবাই, কত জীবন্ত সবকিছু, শুধু সবাই বলবো, সবাই বলছি আর সবাই বলবো, আমরা বাঁচবো বাঁচবো, বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই, কিন্তু মাগো বাঁচতে গেলে যেমন আপনার অন্য জল প্রয়োজন আছে,
তেমন প্রয়োজন আছে, তেমন প্রয়োজন আছে আমাদের ভগবানের পথে থেকে নিজেকে নিজেদেরকে সুন্দর করে গড়ে তোলার একটি ব্যবস্থা, সে হলো একমাত্র ভগবানের। ভগবান ছাড়া পৃথিবীর মাঝে এমন কেউ আছে? কোনো প্রমাণ নেই, কেবলমাত্র ভগবান, তিনি অদ্বিতীয়, তিনি হলেন অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি হলেন আজকে যিনি এসেছেন এই শ্রীযুক্ত একাদশী মাল মহেশের বাড়ি গৃহীতি যিনি রয়েছে এসেছেন, তিনি হলেন সেই সেই মহাপ্রভু। ভগবান যদি না থাকতো এই পৃথিবী কে বা সুন্দর করত গো? সংসার করেছেন স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে সংসার করছেন, সংসার করছেন ঠিক, কিন্তু আপনার সুখ তো হলো না। আপনার বাড়িতে টাকা আছে ঠিক, কিন্তু আপনার সুখ তো কোথায় হচ্ছে না। আপনার সুন্দর একটি স্ত্রী আছে, আপনি ভাবছেন ওই সুন্দর স্ত্রীটিকে নিয়ে একটু সুন্দর জীবনযাপন করবে, কিন্তু সেও আমার সেও আপনার একদিন আপনার কাছ থেকে দূরে যাবে। যে নাতি পুতি পত্নী আপনার পরিজনের জন্য ছোট থেকে বড় পর্যন্ত অনেক কিছু করতে করতে আপনার জীবনে চলে যাচ্ছে, সেও আপনার আপন হবে না। একমাত্র তিনি হলেন আপন যিনি আপনার মৃত্যুর আগে জন্মের আগে ছিল, এখন আছে আপনার বেঁচে থাকা অবস্থা, আর মরে গেলেও আপনার আপন হবেই, তিনি হলেন ভগবান। ভগশব্দে পৃথিবী, বাণ শব্দে কর্তা, ভগশব্দে হলো মাতৃবস্তু, বাণ শব্দে হলো পিতৃবস্তু। এই বিষয়ে আমরা একটি সন্ধান নিতে পারি যে আমাদের পিতা মাতাও ভগবান। তাহলে যে ভগবান যিনি আমাদের বাঁচাতেও পারে, আমাদের মারতেও পারে, আমাদের সুন্দর জীবনযাপন করাতে পারে, আর আমাদেরও কষ্ট দিতে পারে, আমাদের শান্তি দিতে পারে, আমাদের দুঃখ দিতে পারে, আমাদের সুখের সংসারটাকে জ্বালিয়ে দিতে পারে, আর দুঃখের সংসারটাকে সুন্দর করে গড়তে পারে, তিনি হলেন একমাত্র ভগবান। ওগো মাসি, যার জন্য এত ভাব তোমার কি হলো লাভ? কিন্তু যার জন্য করবে ভাব তুমি পাবে অনেক লাভ, তিনি হলেন ভগবান। আর আপনার স্ত্রী পুত্র পরিজনে এরা সবাই পর কিছুক্ষণের জন্য এসেছে, তাই পদকর্তার দূর থেকে কি বলছি জানো? ওগো সুখের আমরা ঘোর বাঁধিলাম, ওগো পেলাম শুধু ব্যথা গো, পেলাম শুধু ব্যথা, পেলাম শুধু ব্যথা গো, পেলাম শুধু শুধু
আপন হতে গেলে আপনার করুণার ভান্ডারটাও আপনাকে তেমন হতে হবে। মনে করুন আপনাকে আপনি কাউকে একটু ভালো লেগেছেন, একটু দুঃখ কেউ খেতে পাচ্ছেন, আপনার মনে হয়েছে একটু আমি তাকে কিছু দেব, তাহলে আপনার মধ্যেও তো কিছু থাকতে হবে। যদি আপনার কিছু থাকে তবে তো আপনি দেবেন, না থাকলে তো আপনি দিতে পারবেন না। পৃথিবীর মাঝে ভগবানের কিছু আছে, তিনি দিতে পারবেন আপনাকে। আপনার চৌদ্দ পুরুষ নয়, আপনার চৌদ্দ পুরুষকেও দিতে পারবেন। একমাত্র আছে তার, তিনি হলেন ভগবান। তাহলে যে ভগবান দিতে পারবে তার গুণকীর্তন শ্রবণ করলে কি আমাদের পাপ হবে? যে ভগবান আমাদের জন্য কিছু করবে তার গুণকীর্তন শ্রবণ করলে কি আমাদের কোনো অপরাধ হবে? মাগু
ভগবানের কাছে হস্ত পদ যেহতক সব এসেছি, সবই ভগবানে দিয়েছেন, ভগবান দিয়েছেন আপনাকে আমাদের সবাইকে, সেই ভগবানের জন্য কিছু করব, কিছু করাটা আমাদের উচিত। তাই আমি একটা ছেলে আপনাদের গ্রামের পাশে ছেলে গো, আপনারা জানেন আমার নামটা কি আপনারা জানেন, আমার প্রকাশ করবার প্রয়োজন এসেছি আপনাদের কাছে, এসেছি আমার এই দিদিমহাশয়ের বাড়িতে শ্রীমতী শরণলতা মালভাষা, এখানে এসেছি শুধু আপনাদের পাশে, আপনাদের পাশে এসে আপনাদের শ্রীচরণ কোথায় নেব, আর আমার এই বুকভরা ভালোবাসা আপনাদের কাছে একটু চেয়ে নেব, এই আশা করে আমি এসেছি এই গ্রামের একটি পাশ থেকে। এখানে আমার কোনো সম্মান কোনো টাকা পয়সার প্রয়োজন নয় গো, শুধু এসেছি আপনাদের কাছে একটু ভালোবাসা একটু চরণে ঠাই নেব, কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? তাই একটু আপনারা হরিদনী সরকার আমাকে সমর্থন করুন, তাহলে ভাবো আপনারা আমাকে ভালোবাসে আছে, সবাই বলুন শ্রী গুরু নিতাই গুর প্রেমানন্দে হরি বল। তাহলে আমাদের বিষয়টা কি না, ভগবানের পথে আমাদের অবলম্বন করতে হবে, ভগবানের বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। চলো আজকে আমরা যে ভগবান বৃন্দাবনে থেকে কত লীলা করেছে সেই লীলা কথাগুলো আজকে আমরা এখানে একের পর এক পরিবেশন করব, আপনারা পাশে থাকবেন আর আপনাদের নিয়ে আমরা আলোচনা করব, এইটুকু আশা, ঠিক আছে? ভগবানকে ভালোবাসি কি শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর সংসার আছে, তার পরিবার আছে, তার স্বামী আছে, পরিজন আছে, তবুও ভালোবাসি আমার প্রাণ গোবিন্দ, তাহলে রাধারানী যদি প্রাণ গোবিন্দকে ভালোবাসি তাহলে প্রাণ গোবিন্দকে শ্রীমতী রাধারানীকে ভালোবাসবে না, কেমন হতে পারে? এ কেমন ভালোবাসা, পরস্পরের ভালোবাসায় যদি টান থাকে সেই ভালোবাসা, আর যে ভালোবাসাতে টান থাকে না, যে ভালোবাসার মূল্য বুঝে সেটি ভালোবাসা। তাই একদিন বৃন্দাবনের মাঝে বনমাঝারি বসি আমার প্রাণ গোবিন্দ কি করছে জানো, বনমাঝারি বসি বৃন্দাবনের বনমাঝারি বসি আমার প্রাণ গোবিন্দ কি করছে, মুরলি বাজাচ্ছি রাধে রাধে বলে, রাধে রাধে বলে মুরলি বাজাচ্ছি, কারণ ভালোবাসার মানুষটিকে কাছে পাবে বলে প্রাণ গোবিন্দ সেই ভালোবাসার মানুষটিকে ডাকছে মুরলি বাজাচ্ছি, কেমন করি শোনো, আমি যা থাকতে পারছি না গো, আমি যা থাকতে পারছি না, বাঁশরিয়া গো
কেন তোমার নামটা
আমি কেন মুরলি বাজাই, কেন তোমার নামটি ধরে ডাকি তুমি জানতে, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, আমি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলি তোমার কথা বারবার আমার হৃদয়ে বাজে ভেসে উঠে, আর হৃদয়ে বাজে ভেসে উঠে বলে তো তোমার জন্য আমার মন বড়ই ব্যাকুল হল, আর তোমার কথা শরণ হয়ে গেল, তাই তোমার মুরলি বাজিয়ে থাকি। ও গো প্রাণগন, তুমি কি শুধু আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি না, এ কেমন কথা গো? আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো একটু বলতে পারবে? আমি বলি, তুমি শোনো, এই জন্মে আমরা আছি, আর জন্মে থাকিব মোরা, তুমি
আমাকে এত ভালোবাসো? দেখো এত ভালোবাসো বলে তোমার মনের কথা তুমি আমার কাছে প্রকাশ করলে গো, কিন্তু আমি যে কতটুকু ভালোবাসি আমার মনের কথা তুমি জানতে চাও না? আমি যে কত ভালোবাসি আমার মনের কথা বুঝি তোমার জানতে ইচ্ছা করে না গো? আমার খুব জানতে ইচ্ছে করে গো, তুমি আমাকে কেমন ভালোবাসো গো? কেমন ভালোবাসি জানো? কেমন গো? আমি তোমার লাগিয়া সবুতি আকিনু লোকি যাহা বলি বলু, আমি তোমার লাগিয়া সবুতি আকিনু লোকি যাহা বলি বলু, তোমার লাগিয়া সবুতি লোকে যাব বলে ভুল, তোমার লাগিয়া সবতে আগি লোকে যাব বলে ভুল, তোমার প্রীতি আদর প্রীতি যেখানে ভালোবাসা ঠাঁই হয় ভালো, যেখানে ভালোবাসো সেখানে ভালোবাসা, যেখানে মন্দ হয় সেখানে কি ভালোবাসার ঠাঁই নাই গো? তাহলে যেখানে ভালো কিছু হয় ভালো কিছু ঠাঁই পা সেখানেই ভালোবাসা।
আমি তোমায় বড় ভালোবাসি। ওগো প্রাণ গোবিন্দ, তুমি তোমার মাকে ভালোবাসো, আমি তোমাকে তোমার ভালোবাসি গো। তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না। কেমন কেমন তাই বলি শোনো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকিব, মনটা কি সরিয়ে কোন খানে রাখিব। তুমি আমাকে ভালোবাসো? তাহলে ভালো যখন পাশো আমাকে, আমার ভুলি যখন তোমাকে টানো, তোমাকে সারা দিই তো। ওগো প্রাণ গোবিন্দ, তুমি যখন মরলি বাজাবে আমি কি না এসে থাকতে পারি গো? তাহলে আমাকে আর কি কথা দিয়ে যাই? যখন আমি তোমাকে তোমার নামটি ধরে ডাকবো, তুমি আসবে আসবো আসবে আসবো আসবে তো আসবো। ওগো প্রাণ গোবিন্দ, বলো তুমি তো সবই জানো, আমার গৃহে রয়েছে আমার শাশুড়ি ননদি, তারা আমাকে কতই গঞ্জনা দেন। আমি অনেকক্ষণ এখানে এসেছি, বাড়ি ফিরে না গেলে আমার শাশুড়ি ননদি কি আমাকে ছেড়ে দেবে গো? না গো, তোমাকে তো যেতে হবে, তোমাকে এই স্থান ছেড়ে যেতে হবে তোমার গৃহে। কিন্তু কিছু বলতে চাও তুমি? ওগো প্রাণ গোবিন্দ, বলো গোপি। চার বেলা আমি একটি কথাই বলে যাই। কি বলবি? যাওয়ার বেলা তোমায় আমি একটি কথা বলে যাই,
জনম জনম আমি যেন তোমার দুটি চরণ পাই, যাওয়ার বেলা তোমায় আমি একটি কথা বলে যাই, জনম আমি যেন তোমার দুটি চরণ পাই, যাওয়ার বেলা তোমায় আমি একটি কথা বলে যাই, জনম জনম আমি যেন তোমার দুটি চরণ পাই, কিন্তু রাধা কি বুঝি, ও আমাকে ছেড়ে গেলে আমার হৃদয় কত জ্বালা, রাধা কি বুঝি আমাকে ছেড়ে গেলে আমার প্রাণে কত ব্যথা গো, আমি ব্যথা জানাবার মানুষ তো কাছে পাবো না, শুধু বলবো কি জানো, ওগো ছেড়ে যেও না ছেড়ে যেও না ছেড়ে যেও না ছেড়ে যেও না Oh,
ওগো বিশাখা এসেছে, কিন্তু রাধারানী তো এলো না। দেখছি তো রাধারানী এখনো এলো না। আমরা একটু অপেক্ষা করি, রাধারানী আসে দেখি। আমরা তো অপেক্ষাই করলাম, তবু রাধারানী এলো না। তাই আমরা গোবিন্দকে ডাকি, দেখি রাধারানী আসে কিনা। আমরা তো অনেকক্ষণই অপেক্ষা করলাম, তবু তো রাধারানী এলো না। তাহলে আমি কি করতে পারি? তাই তোমার ওই মুরলিখানি বাজাও, নিশ্চয়ই রাধারানী ছুটে আসবে। ও আমাকে কিছুদিন আগে বলেছিল যে ওগো প্রাণগোবিন্দ, যখন তুমি তোমার মুরলি বাজাবে যেখানেই আমি থাকি সেখানে কেন আসবে? ওগো লোলতি, ওগো বিশাখা, আমি ডাকলে বুঝি হয়তো আসবে আমার শ্রীমতী রাধারানী। তাহলে আমি ডেকে দেখি। আমি সেই সত্য সময় থেকে আমার শ্রীমতী রাধারানীর জন্য আমি ডাকলাম, কই এলো তো? কি কই এলো তো? কই এলো না তো আমার শ্রীমতী রাধারানী? নিশ্চয়ই রাধারানী শাশুড়ির জন্য দিন, নিশ্চয়ই রাধারানীকে আসতে দিচ্ছি না। কিন্তু তোমরা তো বললে যে মুরলি বাজালে রাধারানী তোমার প্রিয় আসবে, মানে আমার শ্রীমতী রাধারানী আসবে। তাহলে এখন আমি কি করি বলো তো? তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা।
আমি তো বাজালাম গো, আমি তো মুরলি আমার বাজালাম, কিন্তু আমার রাধারানী তো এলো না। কেউ কি বুঝি আমি যে শিব প্রাণ গোবিন্দ যে ভালোবাসে শ্রীমতী রাধারানী, আমার সেই রাধারানী কি বুঝি আমি যে তাকে বড় ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার কি মন বলে জানো, ও প্রেমের আগুন বুকে জ্বলে রে, আমি তারে ভালোবাসি রে, প্রেমের আগুন বুকে জ্বলে রে, আমি তারে ভালোবাসি রে, আমি তারে ভালোবাসি রে, প্রেমের আগুন বুকে জ্বলে রে,
যদি সংসারের কোন ব্যক্তির জন্য তোমার মন উতলা হয় তাহলে আমি যাকে ভালোবাসি তার জন্য মন উতলা হয়েছে আমার। বলো গো বন্ধু, আমার সেই মনের মানুষটি আমি কেমন করে পাবো গো? তুমি বলতে পারবে? না। কিন্তু একজন আমাকে বলেছিল, যদি কোনো বিপদে পড়ো, যদি কোনো কষ্ট হয়, যদি কোনো তোমার মধ্যে উপায় না থাকি, তাহলে তুমি শরণ করবি, তাহলে তুমি শরণ করবি সেই যোগ মায়া, যিনি যোগে যোগে মিলনে করি কোনো বিপদ কোনো কষ্ট যন্ত্রণাকে তোমার দূরভূত করতে পারে। জান বন্ধু, সে হলে একমাত্র একমাত্র যার শরণ করলি আমার শ্রীমতী রাধারানীকে আমি পাবো বন্ধু, আমি পাবো পাবো বন্ধু। তাই আমি আমার যোগমাকে শরণ করি, তাহলে আমি আমার যোগমাকে শরণ করি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে রিবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে রিবন। জগৎ কৃষ্ণ অঙ্গ
গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমাদের কি পাতি এসরিতি গাইতে মধু কৃষ্ণ নাম লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম তোমাদের কৃপাতে এলাম আসরে গাইতে মধু আমার লাগো প্রণাম লাগো প্রণাম আমার লাগো প্রণাম তোমাদের কৃপাতে এই আসরেতে গাইতে মধু কৃষ্ণ নাম লাগো প্রণাম আমার লহ গো প্রণাম লহ গো আমার লহ গো সরলিপি I'm not afraid of the dark.
সে চরণ ধরিয়াশায় গ্রামে গঞ্জে গান গে মানুষের চরণ আমার মরম গানে আমার নমস্কার গানে আমার জীবন গানে আমার প্রাণ গানে আমার জীবন গানে আমার প্রাণ কুড়িয়ারি সেই মনস্কার মনে রাখো আমায় পিতি পিতালিয়া যেদিন নেব গো বিদায় একটু মনে রেখো রেখো আমায় পিতি পিতালিয়া আমি নেব গো বিদায় গঙ্গাধরে বলে আবার আসি ফিরে কীর্তন জন যেন লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম লহ গো প্রণাম আমার লহ গো প্রণাম তোমাদের আর যে পাচ্ছি না বৃদ্ধ বয়স হয়ে গেছে হাত পা নড়াচড়া করছে না গায়ে চামড়া কুচকুচে হয়ে গেছে মাথা চুল সাদা হয়ে গেছে আর যে পাচ্ছি না তবু যতদিন আমার এই শরীরে প্রাণবায়ু থাকবে ততদিন আমার গোবিন্দ আজ্ঞাপ সেবা করে যাব আমি ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করি যতদিন আমার এই প্রাণবায়ু থাকবে ততদিন যেন তার চরণ সেবা করতে পারব হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে Oh
প্রভু চরণে শরণাগত, প্রভু চরণে শরণাগত, প্রভু চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে অন্তরবিদে আমাকে অসময়ে ডাক দিলেন কেন প্রভু, আমি তো আর পারছি না আপনার আজ্ঞা ভয় পালন করে আপনার সেবা যত্ন করে, আর যে আমি পারছি না তবু এই অসময়ে আমাকে এই অভাগিনীকে কেন ডাক দিলেন প্রভু, বলো প্রভু তুমি কি বলছো, তুমি কি বলছো না, কোন মানুষ কোন জনে বিপদে পড়লে তোমার শরণ করে, তুমি তার মনোবাঞ্ছা পূর্ণ করে, আমি যুগ যুগ ধরে তোমার পূর্ব কথা শুনেছি আজ মনে আছি, জানো তো জগমায়া, আমি একে বিপদে পড়ে আই আমার শরণ করেছি গো, কি বিপদ প্রভু, আমি শুনি আমার শুনে বিগলিত হচ্ছে প্রাণদায়ী চঞ্চল হচ্ছে, কি 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 এমন বিপদ প্রভু বলো, আমার কি বিপদ আছে, আমি একজন কি মনে প্রাণে বড় ভালোবাসি, ভালোবাসি মনে প্রাণে তাকে বড় ভালোবাসি, জানো সেই ভালোবাসার মানুষ যখন আমি চলি আমার সেই ভালোবাসার মানুষের সীতামন, যখন আমি খেতে বসি সেই ভালোবাসার মানুষের সীতামন, আর কি মনে হয় জানো, কি হয় মনে হয় আমার, উঠিতে কি শুনি বসিতে কি শুনি কিশোরী গলায় উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলা, উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলা, কিশোরী পূজন কিশোরী ভোজন, কিশোরী পূজন কিশোরী ভোজন, রাধি রাধি তাকে বড় ভালোবাসি, তাকে বড় ভালোবাসি, রাধি ছাড়া রইতে নারী, তারি বড়
ভালোবাসি আমার জীবন সাথী, তারে বিনা ভালোবাসি আমার।